সংসার চালাতে ঘরে লক্ষ্মী, লেবার খাটে অন্যের ক্ষেতে। বিধবা বধুর ভবিতব্য এটাই। রাত পোহালেই হিন্দুদের ঘরে ঘরে লক্ষ্মী পুজো, অথচ সমাজের এমন হাজার হাজার জীবন্ত লক্ষ্মী আছে যাদের দিন রাত কাটে অনন্ত অনিশ্চয়তার অন্ধকারে। আর সেরকমই এক বধূ জীবন যন্ত্রণার কথা উঠে এলো আমাদের সাংবাদিক আব্দুল হাইয়ের ক্যামেরায়। ওই বধুর নাম পূর্ণিমা বাগদি, বাড়ি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর এলাকায়। 2 বছর হলো স্বামীকে হারিয়েছেন। বাড়িতে বিধবা শাশুড়ি, 11 শ্রেণীতে পাঠরতা মেয়ে সুরমা বাগদি এবং 12 বছরের এক পুত্র সন্তান। সম্পূর্ণ ভূমিহীন পরিবারের একমাত্র উপার্জনকারী বিধবা বধূ পূর্ণিমা। শাশুড়ি ছেলে মেয়েদের দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়া এবং ছেলে মেয়েদের পড়াশোনার জন্যই তার লড়াই দিন রাত। পূর্ণিমা সারাদিনই প্রায় কাটে অন্যের ক্ষেত খামারে, তাই বাড়ির যাবতীয় কাজ করতে হয় 11 শ্রেণীতে পাঠরতা মেয়ে সুরমাকেই। রান্না থেকে ঝাঁটপাট, নিজে এবং ভাই ও ঠাকুমাকে খেতে দেওয়া, বাসনপত্র ধোয়া সবই সামলাতে হয় তাকে। কাজের শেষে পূর্ণিমা বাড়ি ফিরে সেই বিকেল আর এভাবেই দাঁতে দাঁত চেপে চলেছে দিনের পর দিন লড়াই। নিয়তি তাকে করেছে সম্পূর্ণ অসহায়, আর সেই অসহায় জীবনে পাশে নেই কেউই। বাঁকুড়ার ইন্দাস থেকে আব্দুল হাইয়ের বিশেষ রিপোর্ট আমাদের টিভি। আপনাকে মাঠে কাজ করতে হচ্ছে কেন, কারণটা কি? স্বামী নাই বলে এসেছি আমরা কাজ করতে, খাবো কি নাইলে মাঠে নাইলে, ওর জন্যই এসেছি। জমি জায়গা নাই আমাদের। আমার স্বামী কি হয়েছিল? শরীর খারাপ করে এলো। কতদিন আগে মারা গেছে? 2 বছর। তাই জমি জায়গা নেই? না। কাজ না করলে সংসার চলবে না আমাদের? ছেলে মেয়ে রয়েছে, শাশুড়ি রয়েছে। মেয়ে কি করে? মেয়ে স্কুল যায়, টিউশন করে। এই বাড়ির রান্না বান্না কে করবে? মেয়ে করবে রান্না। তো ওর পড়াশোনা তো ক্ষতি হবে? পড়াশোনা ক্ষতি হলেও কিছু করার নাই। আপনি কখন বাড়ি যাবেন? 4টে। এই কত টাকা বেতন পান? 250 টাকা। এই 250 টাকা দিয়ে কীভাবে সংসার চলে? ওই চলে। আপনার নাম? পূর্ণিমা। ও মারা কাজে যায়। কোথায় কাজ করে? মাঠে। তাহলে জমি জায়গা নেই? না, আমাদের জমি জায়গা নাই বাবা। সত্যি তো বৌমারা কাজে না গেলে তো সংসার চলবে না? তার ছেলে কি হয়েছিল বলে? ওই ছোট ছেলেটার ওই কি হলো, মুখ হাত ফুলে যে ওর, হ্যাঁ, ওই পায়ের যন্ত্রণা হলো হঠাৎ ঘরে, তাতে ভর্তি করল। তারপর ওই কিশোর সে দিঘি না কি বলো ওইখানে ভর্তি করল। ফের রয়েছে বর্ধমানে ভর্তি করি, বর্ধমানে যে রইল বোধহয় 6 মাস হবে রইল। বর্ধমান থেকে ঘর এসে হঠাৎ আমার ছেলে কি হলো আর আমি বলতে পারছি। আর বড়ো ছেলে? বড়ো ছেলে এই 3 দিনকার জ্বরেতেই হয়ে গেল। ডাক্তার দেখিয়েছিলেন? ইন্দাসে নিয়ে গেল ওই হাসপাতালের কাছে। একটি ইঞ্জেকশন দিলে খালি, আর কিছু দিল না। ছেলেদের হারিয়ে আজ কতটা অসহায়, ছেলেদের হারিয়ে কতটা অসহায় লাগছে। আপনার নাম কি? আমার নাম পরিবার। আমার বাবা মারা গেছে, মা মাঠে কাজে গেছে, তার চোখে রান্না করছে, কি খাবো না। বাবা কি হয়েছিল? বাবার হচ্ছে শরীর খারাপ হয়েছিল, 1 মাস হসপিটালে ভর্তি ছিল, দিয়ে তারপর প্রতিদিন তোমাকে এইভাবে রান্না করতে হয়? হ্যাঁ, প্রতিদিন আমাকে এইভাবে রান্না করতে হয়। টিউশনে কখন পড়তে যাও? সকালে টিউশন থেকে এসে রান্না। তোমার নাম? সুরমা বাগদি।